জল 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 এখনই সব ছেড়ে বল 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 আমারই হাত ধরে টল বল টল বল ভাজাবি প্রেমের বেলা সুচিত্রকে নিয়ে ফিরব বলে মনেরই পথ ছিনে সো হে গাইস আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে যাব আমরা মানে কোথায় যাব সেটা জানি না। তো বাইক নিয়ে শান্ত আর শাকিল আমাকে ফোন করলো যে বললো আই কোথাও যাব। তো আমি বললাম বেশ ঠিক আছে আসছি। তো দাঁড়া ড্রেস আপ করি তারপর যাচ্ছি। তো ফোন করলো জানি না কোথায় যাব মানে ভিডিওতেই দেখতে পাবে। তো আজকে ভিডিওটি দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো ভিডিওটি আজকে ধামাকাদার হতে চলেছে। তখন আমরা বাইক নিয়ে চলে এসেছি তালগ্রামের যে ঢাল মানে যেটা বাঁধ বলে বাঁধ সেখানে চলে এসেছি। তো এখান থেকে যাব অনেক দূরে। তো এখন হচ্ছে ভরতপুর পশ্চিম পাড়া দিয়ে। তো বেড়াতে ইচ্ছা নাই তার লেগে আমার ঘোরাইতে লাগলো। তেলের অভাব নাই, তেল গাড়ি থেকে বাইকে লুবো সেই রাস্তা রাস্তা মানে একটা শেষ করার পর আবার একটা রাস্তা শেষ করার লাগে। এখন আমরা আছি ভরতপুর পশ্চিম পাড়া। তো পশ্চিম পাড়া থেকে আমরা যাবো চব্বিশ পাড়ায়। চব্বিশ পাড়ায় চা টা খাওয়া দাওয়ার পরে তারপর আবার এইখানে আসবো। মানে আমাদের রাস্তার কোনো শেষ নেই আর দেখার কোনো অবস্থা নেই, তাহলে দেখো ঘুরে বেড়াও। পঞ্চাশ টাকার তেলে কিন্তু অনেক সার্ভিস, তাই তো? এটা না বলি কিন্তু রাস্তায় অসুবিধা হতো। চল্লিশ বিয়াল্লিশ হয়ে গেল। হ্যাঁ, কতটা রাস্তা দেখো ওই দিক থেকে আবার এইদিকে, তারপর সেই এলিগ্রেশন বাড়িটা আমাদের পেছনে যে বাংলোটা আছে সেই বাংলোটা বিক্রি করবো আমি। এই তো বরদপুরে গেছে তুই, এটা কি? এটা তো ছিঁকড়া, ওই দেবো গ্রাম ছিঁকড়া, ছিঁকড়া গোস্বামী পাড়া। এটা গোস্বামী পাড়া প্রাথমিক বিদ্যালয়, আমাদের পেছনে যেটা আছে সেটা বিদ্যালয় একটা দেখে মনে হয়েছে না একটা বাড়ি মনে হয়েছে। এত ছোট সরকার কি করছি, সরকার কি করছি এত ছোট। এই বাড়িটা দেখো, এই বাড়িটা কত বড়ো, বাড়িটা বাংলাদেশি অনেকটা বড়ো। তো চা হবে হবে আমাদের বাড়ি যাওয়ার সময় কিন্তু ঠান্ডা থাকবে সব দেহ দেহ সব দিতে হবে। আজান আজান হয়ে গেলো এত তাড়াতাড়ি চা খেতে হবে না, হাতে লিখছি না হাত মানে সাইনে মতো গাড়ি সেটা বলো এটা কোথায় সন্তোষ পুচুলালাম আমরা সন্তোষপুর সন্তোষপুর আজকে নাম শুনলাম আমি সন্তোষপুর প্রাথমিক বিদ্যালয় ছিল এটা বলছি। এটা কি গ্রামের নাম কি? চিংড়ি। ও চিংড়ি তো ওইখানে সন্তোষপুর লাগে না বোর্ড ধরো পড়ে গেলাম নিজের পাঞ্জা টুপ করি তুলিনি বলাবো বলছি তুলিনি বলাবো তিনটি চা দেন তো, তিনটি স্পেশাল দেন তো। বেশ ঠিক আছে বসছি।
আমরা তিনটে স্পেশাল চা অর্ডার দিয়ে দিলাম, খেয়ে দিয়ে বাড়ি। তো অনেকক্ষণ ঠান্ডা পরে এই জায়গায় একটা গরম গরম জিনিস পেয়েছি। তো কি খবর, কি চলে গেছে? এই দেখো তোমাদের দোয়াই, তোমাদের দোয়াই বলে আল্লাহর দোয়াই করি, আল্লাহর দোয়াই। আজকে তোমার গাড়ি ভালো সার্ভিস দিয়েছে তার লাগি লয় না, আমার গাড়ি বারবার সার্ভিস আছে। তিন গাটি টিক 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 করছিল।